মাল্টি স্টোরি বিল্ডিং এর, অর্থাৎ বিল্ডিং এর নিচে যে গাড়ি ধোলাই করে, তারপরে যেগুলো ড্রেন আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে না। এটা তো যারা মালিক ওই বিল্ডিং এর তাদেরই করার কথা, তারা স্প্রে করবে, সাফসুতরা করবে। সরকার তো সব কাজ করে দিতে পারবে না, সরকার সাহায্য করবে। সরকার সিটি কর্পোরেশনের মাধ্যমে স্প্রে করছে, আরও স্প্রে জোরদার করতে হবে। আর চিকিৎসার ব্যবস্থাও আমরা জোরদার করেছি, আমাদের ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন বানিয়ে সকলকে আমরা দিয়েছি এবং আমাদের হাসপাতালগুলোকেও তৈরি রাখা হয়েছে। মুগ্ধা হাসপাতালে রোগীর সংখ্যা বেশি আমরা জানি, কারণ ওই অঞ্চলে ডেঙ্গু রোগী বেশি, যে ওটা গেটওয়ে, ওখানেই সবাই ঢুকছে। আমরা আমাদের ডিজি মহোদয় যিনি আছেন স্বাস্থ্যসেবা, ওনাদেরকে বলা হয়েছে যে অন্যান্য হাসপাতালেও যাতে রোগী ট্রান্সফার করা হয়। একটা হাসপাতালে এত রোগী, ভালো চিকিৎসা দেওয়া মুশকিল। আমরা আমাদের যে আরও হাসপাতাল যেগুলো রয়েছে, যেমন সেলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের সারওয়ার্দি হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই সব জায়গায় এখনো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ও, এখানেও সিট এখনো অনেক খালি আছে, এখানে আমরা রোগী রাখতে পারবো। পাশাপাশি নর্থ সিটি কর্পোরেশনের যে আমাদের ফিল্ড হাসপাতালটি আছে 1000 বেডের, সেখানেও আমরা রোগী রাখার জন্য বলেছি। প্রয়োজন হলে সেই হাসপাতালটাকে পুরা ডেঙ্গুর জন্য ডেডিকেট করে দেওয়া হবে, যেভাবে আমরা করোনায় আমরা ডেডিকেট করেছিলাম, সেটা ডেঙ্গুর জন্য আমরা ডেডিকেট করে দেব। আর ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে যায় নাই, আমরা চিকিৎসা দিতে পারছি, কিন্তু যে কোনো সময় এটা তো নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে যদি আমরা সকলে মিলে কাজ না করি। আমরা আশা করি যে আমরা যদি সরকার এবং আমাদের জনগণ একসঙ্গে কাজ করলে আমরা মনে করি আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পারব। আপনারা জানেন জুলাই অগস্ট সেপ্টেম্বর মাসে ডেঙ্গু কিন্তু বাড়ে, গত বছরের ইতিহাসে আমরা দেখেছি গত বছরের যে সিমটম, যে তথ্য যেটা আছে তাতে বেড়েছিল, এবছরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, রোগীর মৃত্যুর হারটার কারণ হল যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা যদি আবারও আক্রান্ত হয় তাদের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায়, এবং দেরিতে যারা চিকিৎসা নিতে আসে সে কারণেও রোগী মৃত্যুবরণ করে। আমাদের চেষ্টা ত্রুটি নাই, আমাদের ডাক্তার নার্সরা কাজ করছে রাউন্ড দি ক্লক, এবং আমরা আশা করি আমরা অবশ্যই যে অল্প সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে।